এখন আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন আমার গুরু এবং আপনাদের সকলের প্রিয় মহান আনিস। আপনারা সকলে এখানে সমবেত হয়েছেন, আমার খুব ভালো লাগছে। দেশের আনাচে কানাচে এইরকম ব্যাঙের ছাতার মতো যে আনিস গজিয়ে উঠেছে, এটা আমার কল্পনায় ছিল না। গজিয়ে ওঠা এই আনিস সম্প্রদায়কে দেখে আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত গর্বিত। অনুমতি দিলাম, একটা কথা বলতে চাই। বলেন সংক্ষেপে, আপনি তো আবার বেশি কথা বলেন, দেখেন আমাদের হাতে একদম সময় নেই। না ভাইজান, কথা সংক্ষেপে কমু হয়েছে কি ভাইজান, মানে আপনারা আমার এখানে ডাকছেন, আমি আসলে খুবই আনন্দিত, খুবই গর্বিত। আমরাও খুবই আনন্দিত এবং গর্বিত। কই, আপনারা তো আমরা ডাকি নাই ভাইজান। আমাগো মহান গুরু যদি অনুমতি দেয় তাহলে আমার ভিতরে একটা ইচ্ছা আছে, এটা আমি প্রকাশ করতে চাই। আপনাকে অনুমতি দেয়া হলো, আপনি ইচ্ছা প্রকাশ করেন। ভাইজান মানে আমি কইতে চাই কি, আমরা সব আনিস একলগে কইরা একটা আনিস ক্লাব করলে কেমন হয় ভাইজান? যেমন ধরেন দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে যেখানে যেখানে প্রতিভাবান আনিস আছে, সবার এনে একত্রে করলে কেমন হয়? এতদিন গুরু প্রস্তাবটি তো উত্তম, এরকম হলে আনিসদেরকে নিয়ে একটা চ্যারিটি শো করা যায়, আর সে শোয়ের নাম হতে পারে আনিস শো। আপনিও থাকলেন, আমিও থাকলাম, সবাই আনিসরা থাকলাম গুরু। তাহলে তো খুবই ভালো হয়, শোতে একটা নাচের আইটেম থাকবে, আমি সবাইকে নাচ শিখিয়ে দিব। সব জায়গায় তাতিন ধা নাতিনটা, তাতিন ধা নাতিনটা। দেখেন, আপনাদের প্রস্তাবে আমি যদি রাজি হতে পারতাম তাহলে আমি খুবই আনন্দিত হতাম। দুঃখের বিষয় যে আমি প্রস্তাবে রাজি হতে পারছি না। কেন গুরু? আপনারা যে পরিকল্পনা করছেন তা অত্যন্ত সাধারণ মানের, আমার মাথায় এর চেয়ে অনেক বড়, অনেক উন্নত পরিকল্পনা বিরাজ করছে। কিন্তু সেই পরিকল্পনাটা আপনাদের আমি এখন বলতে পারবো না। তবে হ্যাঁ, এখন অন্তত এটুকু বলতে পারি যে দীর্ঘকাল আমি এখানে থাকবো না, আমি একটা বস্তিতে চলে যাব।